গুড ইভিনিং ভিউয়ার্স সিকিমে ডেল্টা স্ট্রেন পাওয়ার পরেই উদ্বেগ বেড়েছে সিকিম প্রশাসনের পাশাপাশি উদ্বেগ কিন্তু বাড়িয়েছে দার্জিলিং প্রশাসনেরও আর এই উদ্বেগ এর কারণ অবশ্যই পর্যটনের মাধ্যমে যে আদান প্রদান শহর শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের সঙ্গে সিকিমে রয়েছে সেটি কিন্তু মূল বিষয় আর এবারে দার্জিলিং প্রশাসনও নড়ে চড়ে বসল দার্জিলিং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নতুন যে নির্দেশিকা এই মুহূর্তে জারি করা হয়েছে সেটি যে সিকিম থেকে যেই সমস্ত যানবাহন নিয়ে গাড়ির চালক অথবা পর্যটক বা ইত্যাদি যারাই আসবেন না কেন তাদের জন্য কিন্তু নির্দিষ্ট কিছু নিয়মাবলী অবশ্যই এখন থেকে প্রযোজ্য হবে কারণ প্রত্যেকেই এই এই ঘটনা যখনই জানাজানি হয়েছে যে সিকিমে আটানব্বই জনের টেস্টের পর সাতানব্বই জনের শরীরেই যখন ডেল্টা স্ট্রেন বা ডেল্টা ভেরিয়েন্টের স্ট্রেন যখন পাওয়া গিয়েছে তখনই কিন্তু এই উদ্বেগের মাত্রা বাড়িয়েছে দার্জিলিং জেলাশাসকের পক্ষ থেকে কিন্তু যে নির্দেশিকা এই মুহূর্তে দেওয়া হয়েছে সিকিমের দিক থেকে যেই সমস্ত গাড়ি বা যাত্রী চালক যারাই আসবেন না কেন তাদের জন্য কিন্তু কোভিড বিধি অবশ্যই বাধ্যতামূলক এবং কোভিড বিধি না মেনে তারা কিন্তু এ রাজ্যে বা এদিকে কিন্তু তারা প্রবেশ করতে পারছেন না বা পারবেন না আরও একটি বিষয় আমরা উল্লেখ করি যে টিকার যে দুটো ডোজ রয়েছে সেই দুটো ডোজ দেওয়ার যে শংসাপত্র বা সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই থাকতে হবে অথবা বাহাত্তর ঘন্টা আগে আর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে অথবা আটচল্লিশ ঘন্টা আগে করা র্যাপিড টেস্ট রিপোর্ট নেগেটিভ থাকতে হবে দার্জিলিং প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকাতে এটি বলা রয়েছে সিকিমের দিক থেকে আসা যে সমস্ত গাড়ির চালক পর্যটক বা ইত্যাদি যারা এসে থাকেন অনেকেই বিভিন্ন কাজে তাদের ক্ষেত্রে কিন্তু কোভিড বিধি মানা যেমন বাধ্যতামূলক রয়েছে তেমনি কিন্তু আরও একটি বিষয় যেটা উল্লেখ করব যে টিকা নেওয়ার যে দুটো ডোজ রয়েছে তার শংসাপত্র অবশ্যই থাকতে হবে অথবা আটচল্লিশ করবেন বাহাত্তর ঘণ্টা আগের আর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে অথবা আটচল্লিশ ঘন্টা আগে করা র্যাপিড টেস্টের রিপোর্ট নেগেটিভ থাকতে হবে তবেই কিন্তু ঢুকতে পারছেন এবং এই সিদ্ধান্ত তড়িঘড়ি নেওয়ার কারণ যেহেতু ডেল্টা ভেরিয়েন্ট স্ট্রেন যেহেতু ধরা পড়েছে সেই কারণে কিন্তু যাতে কোনোভাবেই উত্তরবঙ্গ তথা দার্জিলিং জেলা যেন কোনোভাবেই সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেই দিকটি বিচার করেই কিন্তু এই উদ্যোগ বা এই নির্দেশ রাজ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে আর একটি বিষয় অবশ্যই আপনাদেরকে উল্লেখ করব যে কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বলা হয়েছে যে কালিম্পংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক যিনি রয়েছেন অসীম হালদার তিনি কিন্তু বলেছেন যে সিকিমে যাতায়াতের জন্য কিন্তু দুটো পথ অর্থাৎ একটা সিকিমে যাতায়াতের জন্য রংপো রয়েছে আরও একটি পথ যেটা রয়েছে সিকিমে যাওয়ার জন্য সেটি হলো মেলিতে চেকপোস্ট করে চেকপোস্ট অর্থাৎ রংপো এবং মেলি এই দুটো জায়গাতে চেকপোস্ট থাকবে সেই চেকপোস্টে স্ক্রিনিং হবে তারপরেই কিন্তু যাত্রী গাড়ির চালক তারা কিন্তু প্রবেশ করবেন বা ওদিকে আসতে পারছেন অর্থাৎ যেটা বলছি যে এর ক্ষেত্রেও কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে কালিম্পংয়ের যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি জানিয়েছেন যে মেলি এবং রংপথে চেকপোস্ট তৈরি করে সেখানে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে সেই স্ক্রিনিং টেস্টে যদি সফল হয় বা স্ক্রিনিং টেস্টে পাস হলে পরে তবেই কিন্তু তারা ঢুকতে পারছেন বা প্রবেশ করতে পারছেন এক্ষেত্রে আরও একটি বিষয় যে টিকার যে শংসাপত্র সেটিও কিন্তু উল্লেখ রয়েছে দার্জিলিংয়ের মতো কিন্তু এক্ষেত্রে সিকিম থেকেও যদি কেউ আসতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু টিকার শংসাপত্র অবশ্যই থাকতে হবে এবং আরও একটি বিষয় যে যেহেতু ডেল্টা প্রজাতির ভাইরাস সেইখানে সিকিম পর্যন্ত যেহেতু প্রবেশ করে ফেলেছে এবং সাতানব্বই জনের অবশ্যই এটা যথেষ্ট গুরুতর বিষয় যে সাতানব্বই জনের শরীরে যদি এই ডেল্টার প্রজাতির যদি সন্ধান পাওয়া যায় যথেষ্ট এটা উদ্বেগের বিষয় রয়েছে এবং যার জন্য কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে বা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু বারবার মাস্ক বা কোভিড বিধি মেনে চলার বিষয়টিও কিন্তু উল্লেখ করা থাকছে তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রেই যেমন আমরা আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে যেই সচেতনতা সেটা যেমন নেই কিন্তু তথাপি উদ্বেগ এই কারণে বাড়িয়েছে যে ধীরে ধীরে যেহেতু রাজ্যে বিধিনিষেধগুলো সরে যাচ্ছে এবং তার কারণে পর্যটনের দিকেও কিন্তু একটা গুরুত্ব আরোপ দেওয়া হয়েছে যারা যেহেতু যদি দেখা যায় উত্তরবঙ্গের পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িয়েছিলেন যে টেস্টের কথা বলা হচ্ছিলো সেই টেস্টের ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও শিথিল করা হয়েছে যাতে অন্তত যে র্যাপিড টেস্ট সেই র্যাপিড টেস্টের মাধ্যমেই কিন্তু উত্তরবঙ্গের যে কোনো জায়গায় এখন পর্যটকরা যেতে পারে তো সেই ক্ষেত্রেও কিন্তু ছাড়পত্র পাওয়া গিয়েছে কিন্তু যদি দেখা যায় যেহেতু ডেল্টা প্রজাতির এখানের সন্ধান মিলেছে সেই কারণে কিন্তু এবার নির্দেশিকায় যথেষ্ট কড়াকড়ি মনোভাব কিন্তু জেলা প্রশাসনের লক্ষ্য করা গিয়েছে এবং আরও একটি বিষয় আমি অবশ্যই উল্লেখ করব যে জনস্বাস্থ্য দপ্তরের যে উত্তরবঙ্গের ডক্টর যিনি রয়েছেন ও এস সুশান্ত রায় তিনি কিন্তু দার্জিলিং এবং কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গে এই নিয়ে কিন্তু তারা বৈঠকও করেছেন এই বিষয়ে কিন্তু তারা গুরুত্বের সঙ্গে বিষয়টিকে দেখছেন পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গেও কিন্তু আরও একটি বৈঠক তারা করবেন এবং অসম সীমান্তেও নাকা চেকিং চালুর বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে আবারও বলবো অসম সীমান্তেও একটি নাকা চেকিংয়ের বিষয় এক্ষেত্রে উল্লেখ রয়েছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ টিকার দুটো ডোজ তবেই কিন্তু অসম থেকেও ঢুকতে পারবেন যাত্রী সাধারণ বা যারা যাতায়াত করে থাকেন কাজে সব দিকে যদি দেখা যায় ডেল্টা স্ট্রেন বা ডেল্টা প্রজাতির যে সন্ধান করোনার মিলেছে সেই দিক থেকে তাকিয়ে সিকিমের প্রশাসন যেমন উদ্বেগের সঙ্গে তাদের যে কড়াকড়ি মনোভাব তারা যেমন নিয়েছে তেমনি কিন্তু দার্জিলিং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু করা পদক্ষেপ বা করা নির্দেশিকা এই মুহূর্তে কিন্তু জারি করা হয়েছে এবং এখন থেকে সিকিম থেকেই হোক কিংবা অসম থেকেই হোক যেই এলাকার থেকেই হোক তারা যখন আসবেন তাদের কিন্তু দুটো ডোজের টিকার শংসাপত্র যেমন বাধ্যতামূলক থাকছে তেমনি আরও যে বিষয়গুলো আপনাদেরকে উল্লেখ করলাম সেইগুলোও কিন্তু থাকছে বাধ্যতার মধ্যে তবে অবশ্যই নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে সবার কথাই চিন্তা করে অবশ্যই আমাদেরও যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্বটাও আপনারাও নিশ্চয়ই পালন করবেন কারণ স্বাস্থ্য দপ্তর তারা কিন্তু চেষ্টা করছে জেলা প্রশাসন চেষ্টা করছে যাতে সাধারণ মানুষ এই করোনার থেকে কোনো না কোনোভাবে সংক্রমণ থেকে একটু হলেও নিস্তার পান তো অবশ্যই যারা রয়েছেন আমাদের ক্যামেরার ওপারে তাদের জন্য এটাই থাকবে আমাদের পক্ষ থেকেও আবেদন আপনারাও অবশ্যই কোভিড বিধি মেনে চলুন আর নানান আপডেট নিয়ে আমি আবারও আপনাদের সঙ্গে এভাবেই হাজির হব ধন্যবাদ